ইরে খাইবাস খাইবাস সামনের অবস্থা ভয়াবহ। বিশ্বের 23 সালে সারা ওয়ার্ল্ডে দুর্ভিক্ষ লাগার সম্ভাবনা। এ কানবি আর আর কথা মনে করবি? অন্ত হানিক হাসের এক মহাবিজ্ঞানী যে থ্রেড দিল গাওরা, কে আছে তোমাদের লা পানিটা আনি দিত যদি পানিটা বু করবেন নিচে চলে যায়। বৃষ্টির পানি কিছু ধরি কাজে লাগা, নিরাপদ পানি খা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে 250 আদি কিনি খাসে দেলাভিয়া মাছ পাইতি ন খাদ্য সংকট সারা ওয়ার্ল্ডে। তোর তো লাইভ ইডি করতে করতে কান ঝালামালা করিলে, কাইলে চেষ্টা করবি দুগা দুগা মাসালা মুক্ত জলাশয় নদী নালাতে। আমরা তো মেঘনা নদীতে আয় হালাইছি, আর ইলিশ মাছ ধরি ধরি তোরা খাস, আর লাকসম আল্লাহ মাছ হাডাসা সরিটা দিগেছি খাইবার লাই, আল্লাহ সোয়াবিন হাডাসা তরমুজ হাডাসা তরমুজ আয় কিনি সাইসড়ি আর সরে আদি জীবন আর ইডি করবি নি। কবে আফসারি সাহাবের কথা কো, আফসারি সাহাবের বাড়িতে আমরা সকলে তরমুজ দিয়ে আসব, ছোট্ট করে কর দিয়ে আসব না, ইডি করিচ্ছে ইডি করিচ্ছে হন আবার আতুডা আসিচ্ছে রে কানবি। এক সময় আসতে আসতে তো করে মেডিসিন আই বেশি যাই, এ দুই হাত দি একটা ফল গাছ লাগাবি, লাগাবি নি? আর বাইরে 18 কোটি মানুষ যদি 1 কোটি 1 কেজি করে ফল উৎপাদন করে, 18 কোটি কেজি কত মেট্রিক টন খাদ্য জাতীয় গ্রিডে যোগ হয়। আয় কয়েক এত কাম করি গেছি, আর যা গোবর টোবর দি বিয়াল পর্যন্ত কাম করছি, এল্লা ঘুমে জুড়ে ও আজ আর যা দুই আন আয় হাত্র কাম করি, এর ও আজ দিকে তা করবো। দেশের মানুষ যদি না খায় মরে, যদি মরি যে কই, খাদ্যের দরকার, খাদ্যের দরকার, রাষ্ট্রটাকে বাঁচাইতে হইব, গভর্নমেন্টকে বাঁচাইতে হইব, আম সব আমরা আপন লোক। আল্লাহর আস্তে ফল গাছ লাগা, এই ল্যাংড়া করি ইডি আর লাগাচ্ছে, ইডি আর জানের দুশ্মন রেন্ডি করি কেন? আয় কই হাতে ল্যাংড়া করি, হাতে জিয়ে না হয় হুরাড়া এলাকা ল্যাংড়া করি এলাই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ল্যাংড়া করি, ওয়ামিনাল মেহগনি, ওয়ামিনাল বেলজিয়াম, ওয়ামিনাল ইলিক্রিপ্ট ইলুক্ট কি ইলুকেপ ইউকেপ্টাস, হ্যাঁ ওয়ামিনাল লম্বা। আল্লাহুম্মা আতিনা মিনাল আম গাছ, আল্লাহুম্মা আতিনা মিনাল আম গাছ, ফেফে গাছ, কমলা গাছ, মাল্টা গাছ, ওয়া আতিনা আর কিতে আছে কলা গাছ, ফল গাছ, ইরে খাইবাস। একটা জান্নাতের টিকিট মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্না। যে ব্যক্তি একদম বিনা শর্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু, তার রসুল, আমাদের নবী, এই স্বীকৃতিটা দিলে নবীজি কয় আমার কলমাটা ফোড়ার কারণে যদি মনে প্রাণে বিশ্বাস করে মরতে পারে সে লোক জান্নাতি জান্নাতি জান্নাতি। কত আফসোস করিব কাফেরেরা, কলজার মধ্যে কত থাপড় মারব, আঙ্গুল কামড়াইব, এক ইয়া মায়া উদ্দালিম আলাইয়া যাই হে এক আলাই টানিত্তা খাল তোমার রসুল সাবিলা, আঙ্গুল কামড়াবে হাত কামড়াবে, মাওলা রে কী করলাম রে কী করলাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে মেনে নিতাম, তাকে যদি বন্ধু বানাইতাম, আজকে জিতিয়া যাইতাম গো। আর এদিক দিয়ে আমরা নবীজির লইয়া মিছিলি মিছিলি হাসতে হাসতে দহেকা তুম মুস্তাবশিরা, হা হা করিয়া হাসতে হাসতে তোরা সৌভাগ্যশালীরা মুসলমানেরা সুমহান মান মনিবের জান্নাতে প্রবেশ করিবা। এ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ জাল্লা শানু চ্যালেঞ্জ দিচ্ছেন আমার নবীর উপরে যে আমি বিজ্ঞানী মহাগ্রন্থ বৈজ্ঞানিক গ্রন্থ আমি নাজিল করেছি, তোমরা ফাইললে ঠেহাও, কোরআনের মতো একটা বিজ্ঞান গ্রন্থ বানাও, ও নিউটন, ও অ্যারিস্টটল, প্লেটো, ও মেকিয়াভেলি, ওয়াই কু তুম ফি রাইবি মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা আমার নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছি এর প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে, মিথ্যা প্রতিপন্ন করো, কোনো রকমের শোভা সন্দেহ থাকে, তাইলে আমার এই মহাগ্রন্থ আল কোরআনের মতো একখান গ্রন্থ তৈরি করো, অথবা ছোট্ট যে সবচেয়ে ছোট সুরা ছোট আয়াত মুধাম মাতার ছোট্ট সুরা যা আছে ইন্না তৈনা সুরা আছে এরকম একটা সুরা বানাও, চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে। আরবের তৎকালীন লোকেরা
চ্যালেঞ্জ গ্রহণ করলো, ঠিক আছে আমরা বানাই। হাঁটতে কবিতা লেখে, পেশাব করতে কবিতা লেখে, ফাইখানা করতে যাইয়ে কবিতা লেখে। এক সপ্তাহ পর্যন্ত কাবা শরীফের দেয়ালিকা দেওয়াল্লি খুনিতে চলে ছোট্ট একটা সুরা, তারপর একটা আয়াত দিয়ে দিছে, ইন্না কাল কাউসার, ফারে না ফরের আয়াত কি হবে, তারা ফারে না ফারে না ফারে না, ফরে দি সারেন্ডার গ্রহণ করিয়া এবার লিখি দিল, হাজা কালামুন লাইসালিল বাশার বা লাইসাল বাশার। এই মহাগ্রন্থ আল কোরআন কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, এটা মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে। বিচার মানছে তাল গাছ তো দেয় না, মানে গেছে এটা আল্লাহর গ্রন্থ কিন্তু ইমান আনে না। এরকম সিটিং মানুষ বর্তমানে পৃথিবীতে নাই রে, বুড়িয়া খাইতে খাইতে আসকারা হয়ে যার। তারপরে নাতিন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি আঙ্গ ফাঁসের গ্রামে হিয়ানো খাই হেতি, দাদারে কইতেছে, দাদা বিয়ে করার না, আমি উড়ালাম উমিয়া, আর কত অনার্স সেকেন্ড ইয়ার হচ্ছে, এ দাদা বিয়ে করাও। বুড়িয়া লাডি বদ্ধে ডিমা খাই লাডি বদ্ধে, হ্যাঁ বুড়িয়া জিরবেরও মানে জিরবের কামড়ে চলা আল্লাহর ধৈর্য নাই তো, কষ্ট তো বুড়িয়ার শরীর তত্ত্বরা আমার লাগে না। আর নাতি এ সাহায্যা হাতে ডিমা খাই গোস্ত খাই, কো দাদা বিয়ে করান, ভালো লাগে না। বিজ্ঞানীরা ফেল হইয়া গেল, একখানা খাই, কেউ বড় হয় কেউ বুড়া হয়, ঘটনাটা কি? এটার সমাধান শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, হায় দিয়েছেন, ওয়ামান নুআম্মির হুনুনা কিছু ফিল খালকি আফালা ইয়াকিলুন, হায় হায় কে তোমাদের কে বড় করে বুড়া করে তার সৃষ্টিতে, ওয়ামান নুআম্মির হুনুনা কিছু তাকে বড় করে আবার তাকে বুড়া করে তার সৃষ্টিতে, আফালা ইয়াকিলুন, বান্দা তোমরা কি বোঝো না, তোমাদেরকে একখানা খাওয়াইয়া কাউকে বড় করে কাউকে বুড়া করে তিনি আর কেউ নন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে এই খাদ্যবিজ্ঞানী খাদ্যের যে গুণাগুণ তিনি বলে দিয়েছেন না, এখানে বয়সের সাথে অ্যাডজাস্টমেন্ট করা, খাদ্যের গুণাগুণ যদি একই হয় তারপরও ব্যক্তি বিশেষের কারণে এটার পাওয়ার পরিবর্তন হয়। এই পৃথিবীতে বুড়োরা ভালো খেতে পায় না, ভালো খাওয়াইলেও জোয়ান হওয়ার কোনো সুযোগ নেই, আস্তে আস্তে জীবন গাঙ্গের পানি তার কমে যায়, জীবন জোয়ার আর থাকে না। তাইলে বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তা মানুষ ন, অনেক অনেক বড় মানুষ, অনেক অনেক বড় মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ সাল্লাম আপনাদেরকে আরো একটা মেসেজ দিচ্ছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে রাত্রি দিনের পরিবর্তনে, সাগরে পাহাড় সাগরে জাহাজ বেশে চলাতে যেটাতে মানুষের কল্যাণ হয়, তারপরে তার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মাইন ফাহিয়া বিহিল আরদা, আসমান থেকে পানি দিলে তারপরে ফুল ফসল হয়, জমিনে ফুল হয় ফল হয় ফসল হয়, এগুলাতে এই জমিনকে মৃত্যু মৃত্যু দেওয়ার পর বায়দা মাওতি অবস্থা ফিহা মিনকুল্লি দাব্বাতিন, জমিনকে মৃত্যু দেওয়ার পর পানি শুকিয়ে গেলে জমিন মরে যায় কিছু হয় না, কিছুদিন শুকানোর পরে যে ফুল ফসল আসে, ও তাশ্রিফি রিয়া হয়ে চিত্রাং টর্নেডোর কারণে, এই যে চিত্রাং টর্নেডো হয় কেন হয় কী কারণে হয়, ও সাহাবিল মুসাক্ষারে বাইনাস সামায় ওয়াল আরদে, আর যে মেঘমালা আছে আসমান জমিনের তারপরে যে প্রভাবশালী ময় এই মেঘমালা আছে, লা আয়াতিন লিকওমি ইউকিলুন, এগুলা জ্ঞানীদের জন্য একটা আয়াত নিদর্শন। এটা কি বুঝছেননি? আয়ে বুঝছি খালি, আপনারাই বোঝেন না। এই যে রাত্র বারো ঘন্টা পর রাত আসে, বারো ঘন্টা পর দিন আসে, কোনোদিন বিবেকের প্রশ্ন করছেন এটা কে আনে কিভাবে আসে? আল্লাহ আল্লাহ সাহানু বলতে আছেন, এটা হলো সুরা আল বাকারার 166 নম্বর আয়াত। আরেক আয়াতে আল্লাহ আল্লাহ সাহানু বলছেন সুরা কাসাসের 71 নম্বর আয়াত,
قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة تونو بأفني بولون তোমরা কি ভেবে দেখেছো ল্যাবরেটরিতে কি পরীক্ষা করেছো যদি রাত্রকে টেনে টেনে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত রাত্রই রাখা হয় দুনিয়াতে মান ইলাহুন গায়রুল্লাহ কোন রব আছে তোমাদেরকে এই রাত্রটা ফহাইয়া দিতে 12 ঘন্টা ভাগ ভাগ করে দিতে নাই 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 আমি আল্লাহ ইচ্ছে করলে যদি দিনের আলো নিয়া তোমাদেরকে শুধু রাতটা দিই বিদিয়াই নাফালা তাসমাউন তাহলে কোন খোদা নাই তোমাদের জন্য আবার দিনের ব্যবস্থা করতে পারে রাত সরায় দেওয়ার জন্য 12 ঘন্টাতে রাতকে আমি সরায় পরের 12 ঘন্টা দিন করে দিই আবার দিনকে সরায় রাত্র করে দিই তোমরা এসে এক মহা মুনিব ছাড়া আর কার তোমরা ইবাদত করতে পারো আমাদের রব কয়জন একজন কয়জন একজন এভাবে ফার্স্ট মোটেমের আয়াত আছে অত্যাধুনিক ফ্রিজের আওয়াজ আছে ঘুম বিজ্ঞানের আয়াত আছে তারপরে বিজ্ঞানের মালিক যে কল্যাণের মালিক সে প্রেম বিজ্ঞান আছে জুইনা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসায়ে ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার্স যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব পৃথিবীর বিজ্ঞানীরা জনবিজ্ঞানীরাও জানল না কোথায় প্রেম পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন এই সাতটা জিনিসের ভিতরে প্রেম ভালোবাসা লুকায়িত প্রথম নম্বর হলো কে না কোন ব্যক্তি না আছে মহিলাদেরকে ভালোবাসে নারী চায় নারী চায় সেটা ইসলাম বিবাহের মাধ্যমে ফুলফিল করে দিয়েছেন বিয়া করলে আবার কোন আরোগ্য হলামাইয়ের দরকার এরপরে কটিয়া হইসার দরকার কানাতিরিল মুকান্তারাতে এরপরে কো স্বর্ণরূপার দরকার এরপরে কো একখান ফাজারু গাড়ি হইলে না ভালো হইতো এরপরে কো একটা কৃষি ফার্ম হইলে ভালো হইতো এইভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তুমি বলতেছেন এগুলো হলো দুনিয়ার তারপরে সৌন্দর্যের ইনস্ট্রুমেন্ট আসল সৌন্দর্য রয়েছে মহান আল্লাহর কাছে জান্নাত জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে কাফেররা কয় আগুনে জাহান্নামে তারপরে নিব